নমস্কার, ইন্ডিয়ান মঙ্কস পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি ছোট বিষয় নিয়ে আলোচনা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা। বেলুড় মঠের শ্রীরামকৃষ্ণ মন্দির, যেটি বেলুড় মঠের গঙ্গার পার আসল নয়, বেলুড় মঠে সব থেকে মূল্যবান, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যেটি, সেটি ঠাকুর ঘর। ঠাকুরের যেখানে প্রতিকৃতি রাখা, যেখানে ঠাকুরের মূর্তি রাখা, যেই মূর্তির নিচে আত্মারামের কৌটো রাখা। আত্মারামের কৌটোর গল্পটা আমি জানি না আপনারা সবাই জানেন কিনা, আমি কিছুক্ষণ পরে আসছি ওটাতে। কাইন্ডলি যদি তার মধ্যে আপনারা একটু আমাকে কনফার্ম করেন যে আমার ভয়েস ঠিকঠাক আসছে কিনা এবং ছবি মানে দেখা ঠিকঠাক যাচ্ছে কিনা, তাহলে আমার পক্ষে একটু সুবিধা হয়। রকিবুল হাসান প্রণাম, সবাইকে আমার প্রণাম। আজকে সাধারণত এই আলোচনা হয় না, অপু নমস্কার, অপুচন্দ্র বর্মন। আজকে সাধারণত আলোচনার দিন যোগাবাশিষ্ঠ সার, কিন্তু সোমবার দিন আমার নিজেরই বিভিন্ন অসুবিধার কারণে আমি পারিনি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে। আগেও এরকম হয়েছে যে আলোচনা হয়নি, কিন্তু সুদীপ বাবু নমস্কার, শ্যামা শঙ্কর চ্যাটার্জি প্রণাম, সবাইকে প্রণাম। আগেও এরকম হয়েছে যে একটা দিন পেরিয়ে গেছে, আবার পরের সপ্তাহে আলোচনাটা করেছি। অভিজিৎ নন্দি প্রণাম, মলি আলাপন চ্যাটার্জি প্রণাম, সবাই সবাইকে প্রণাম। বেশ মানে ঠিক আছে, কিন্তু আজকের যে আলোচনাটা এতটাই অন্য ধরনের, এবং ঠিক কিছুদিন আগেই আমার বেলুড় মঠে হঠাৎ অনেক বছর পায় কোভিডের মধ্যে তো যাওয়ার প্রশ্নই ওঠে না, হঠাৎ করে একটা কারণে হঠাৎই আচমকা যাওয়া এবং সেখানে পুরনো ঠাকুর ঘরটা দেখা, এবং তো সেই নানান কারণে, এবং তারপরে অদ্ভুত ভাবে এই টপিকটা এসে হাজির হলো। রূপন প্রণাম, এই টপিকটা হঠাৎ এসে হাজির হলো স্বামী শিষ্য সংবাদে। আমরা তো জানি না কিসের পর কি টপিক আসে, কারণ মানে আমি নিজেও জানি না, কারণ ধারাবাহিক ভাবে চলে। তো সেদিন ওই ঠাকুর ঘর দেখার পরে এমন একটা টপিক এলো, এবং সোমবার পারলাম না আলোচনাটা করতে, তো আজকে মনে হলো আলোচনাটা না করলে বোধ হয় আমার অসুবিধা হচ্ছে। তো যেটা বলছিলাম, বেলুড় মঠে অনেক কিছু রয়েছে, আমি কোনো জায়গাকেই ছোট করছি না। গঙ্গার পার আছে, স্বামীজির নিজের ঘর আছে, ব্রহ্মানন্দজির মন্দির আছে, যেখানে ঠাকুরের সমস্ত পার্শ্বদের মরদেহে অগ্নিসংযোগ করা হয়েছিল, চিতা যেটাকে বলি আমরা, সেই জায়গা, সেই পবিত্র স্থান আছে। মাকে যেখানে অগ্নিসংযোগ করা হয়েছিল সেই জায়গা আছে, স্বামীজিকে যেখানে অগ্নিসংযোগ করা হয়েছিল সেই জায়গা রয়েছে, এখনের সাধুদের কোয়ার্টার্স রয়েছে, এখন বিভিন্ন অনেক কিছু রয়েছে, প্রেসিডেন্টস কোয়ার্টার রয়েছে, প্রেসিডেন্ট মহারাজ যেখানে থাকেন সেই জায়গা রয়েছে, সব রয়েছে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জায়গা কোথায়? বেলুড় মঠে গিয়ে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা ওই ঠাকুরের ঘর, যেখানে ঠাকুর বসে রয়েছেন, নির্বিকার বসে রয়েছেন, তার সামনে লোক আসছে যাচ্ছে, ধ্যান করছে, উঠছে, সন্ন্যাসীরা আসছেন যাচ্ছেন, ঠাকুর নির্বিকার বসে রয়েছেন এবং সমস্ত কাজ চলছে শুধু সেই জায়গাটাকে কেন্দ্র করে। আমি যদি খুব ভুল না করে থাকি, আমি হিস্ট্রিতে ভীষণ কাঁচা, তাই জন্য মানে মাধ্যমিকের পর যখন যখন আমার জীবন থেকে হিস্ট্রি এবং জিওগ্রাফি গেছিল, আমি কোন সাবজেক্টকে অপমান করছি না, আমি আমার নিজের অক্ষমতাটুকু বলছি, মনে হয়েছিল একটু গঙ্গা জলে গিয়ে স্নান করে আসি, কারণ আমি একদম সাল মনে রাখতে পারি না। হ্যাঁ, মলি, বেলুড় মঠে ঠাকুরের আত্মারাম রয়েছে, আমি সেই জায়গাতে আসছি। তো আমার সালে গোলমাল হতে পারে, একটু পারলে কেউ ঠিক করে দেবেন। 1938 সাল নাগাদ বা তার আগে বা পরে কিছু একটা ওই মন্দির, নতুন যে মন্দির, যে মন্দিরে গিয়ে আমরা বসি, সেই মন্দির প্রতিষ্ঠিত হয়। এবং একজন শিষ্যের কর্তব্য কি? ঠাকুর স্বামীজিকে দায়িত্ব দিয়েছিলেন সবাইকে একসাথে বেঁধে রাখার। বেঁধে রাখার মানে দড়ি দিয়ে বাঁধা বা কোনো সম্পর্কের বাঁধনে বাঁধা নয়,
ঠাকুরের সব শিষ্যদের একসাথে ভালোবাসার বাঁধনে বেঁধে একটা সংঘ প্রতিষ্ঠা করতে, যে সংঘ সারা বিশ্বকে নতুন কিছু দেখাবে, নতুন কিছু স্বাদ দেবে। স্বামীজি সেই কাজটি করেছিলেন, বেলুড় মঠ প্রতিষ্ঠা হলো। আজকে আমার ব্যক্তিগত প্রোফাইলে স্টোরিতে, এই যখন মানে আমার স্টোরিতেই নর্মালি টপিকটা থাকে, সেই টপিকে আমি ইচ্ছা করে একজন বিদেশিনীর গাওয়া খণ্ড ভব বন্ধন গানটি দিয়েছিলাম। কেন দিয়েছিলাম, কারণ এটা আমার অত্যন্ত লজ্জার বিষয় বলে মনে হয় যে যখন বেলুড় মঠ তৈরি হয়েছিল, আমার জানা মতে দুটাকা চাঁদা সব বাঙালিরা মিলে দিয়েছিলেন। আজকে বাঙালিদের ভিড়ে বেলুড় মঠে মাঝে মধ্যে দাঁড়ানো দায়, খুব জোর দুটাকা তার খুব বেশি কিছু হবে না। মূল টাকা এসেছিল স্বামীজির বিদেশি ভক্তদের কাছ থেকে, তাই আমি আমার স্টোরিতে বিদেশি একজন ভক্তের খণ্ডন ভব বন্দন গানটি দিয়েছিলাম। তারা দিয়েছিলেন, এমন তো নয় যে আমাদের সামর্থ্য ছিল না, বাঙালির সামর্থ্য ছিল না, রাজা মহারাজা প্রচুর ছিল। তারা পায়রার বিয়ে দিতেন, বিড়ালের বিয়ে দিতেন, পায়রা উড়িয়ে টাকা উড়াতেন। যদি আপনারা সুনীল গাঙ্গুলির সেই সময় পড়েন, বাবুগিরি দেখতে পাবেন কাকে বলে, সেখান থেকে দুটাকা উঠেছিল। যাই হোক, কিছু বলার নেই। তো সেই জায়গা, তো স্বামীজি তার কর্তব্য করেছেন, প্রথম সংঘ বেলুড় মঠের জমি পাগলের মতন খেটেছেন, উন্মাদের মতন খেটেছেন। আমি স্তম্ভিত হয়ে গেছি, স্বামীজি নিজের বলা চিঠিতে এক জায়গায় রয়েছে যে এমনও এক একদিন গেছে আমাকে এই পাহাড় পর্বতে শীতে ঠেলে পায়ে হেঁটে গিয়ে আমাকে 7-8টা করে লেকচার দিতে হচ্ছে দিনে। এইভাবে তিনি টাকা জোগাড় করেছিলেন বেলুড় মঠের জন্য, দিনে 7-8টা আধ্যাত্মিক লেকচার, ভাবতে পারেন? স্বামীজির সেই আধ্যাত্মিকতা কোন চূড়ায় বসে থাকেন, সেখান থেকে নেমে এসে দিনে 7-8টা লেকচার, কমসে কম এক একটা লেকচার দিতে তার কিছু না হলেও 40 মিনিট সময় দিত। কতক্ষণ ধরে একটা মানুষ কথা বলতেন, কেন না ঠাকুর তাকে দায়িত্ব দিয়েছিলেন। আর অনেককে দেখি দিনে 1 ঘন্টা কথা বলতে গেলে তাদের প্রচুর প্রবলেম হয়ে যায়। আমি বুঝি না স্বামীজির আধ্যাত্মিকতা বেশি না তাদের আধ্যাত্মিকতা বেশি। তাদের সামান্য কাজ করতে হলে তাদের সমস্যা হয়ে যায়, মনে হয় তারা সমাধিস্থ থাকতে পারলেই খুশি হয়। আমার দেখা আছে এরকম মানুষ। আমি বুঝি না স্বামীজির আধ্যাত্মিকতার থেকেও কি আমাদের অনেকের আধ্যাত্মিকতা বেড়ে গেছে, বেশি হয়ে গেছে। স্বামীজি পাগলের মতন খেটে বেলুড় তৈরি করলেন। এরপর যথার্থ শিষ্যের প্রথম মাথায় যেটা আসা উচিত তাই স্বামীজির মাথায় এলো, তাই স্বামীজির মাথায় এলো যে আমি ঠাকুরের মন্দির কেমন করে বানাবো, কারণ যিনি সবকিছুর কেন্দ্রস্থল। একটা জিনিস ভালো করে ভেবে দেখুন, ঠাকুর দেহে নেই, সবাই ঠাকুর স্বামীজিকেই প্রেস করে গেছেন, যদি বলতে পারেন দ্য ব্লু হোয়াইট বয় স্বামীজি ঠাকুরের কাছে, ঠাকুর তার মধ্যে শক্তি সঞ্চরণ করলেন। স্বামীজিকে সবাই মানেনি, অনেক টর্চার সহ্য করতে হয়েছে, তাহলেও মানতে বাধ্য হয়েছে, কারণ স্বামীজি এতটাই বড় হয়ে গেছিলেন, এতটাই দুর্দান্ত জায়গায় পৌঁছে গেছিলেন। স্বামীজি কি পারতেন না যে শ্রীরামকৃষ্ণ মঠ মন্দির নাম না দিয়ে স্বামী বিবেকানন্দ মঠ মন্দির নাম দিয়ে দিতে? স্বামীজি কি পারতেন না সমস্ত কিছু নিজের নামে করতে? করলেন না, তিনি সব গুরুর নামে করলেন। তিনি শ্রী রামকৃষ্ণ মিশন তৈরি করলেন। যথার্থ শিষ্যের কাজই এটা, তার পরিচয় এটা যে সে কতটা গুরুগত প্রাণ। আমি আমার গুরু ভগবানকে দেখে একটা জিনিস শিখেছি, স্বামীজিকে তো আমি দেখিনি, আমি আমার গুরুকে দেখেছি। আমার গুরুদেব তার যে সংগঠন প্রতিষ্ঠা করলেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, অনেক খাটা, অনেক কিছু, অনেক ঝড়ঝঞ্ঝা পেরিয়ে সেই সংগঠনের প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠা কোন দিন করলেন না, তার গুরুদেবের জন্মদিনের দিন, 19th November। কেন করলেন? বলেন যে আমি চাই গুরুদেবের জন্মদিনটা অক্ষয় হয়ে থাক। ভগবানকে আমি দেখেছি যে গুরুদেব, ভগবানের খুব ইচ্ছা ছিল মেয়েদের আশ্রম হোক, প্রথম মেয়েদের আশ্রম আমাদের হয় বেনারসে,
ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রথম রেজিস্টার্ড মেয়েদের আশ্রম বেনারস। পবিত্রানন্দজির ইচ্ছা ছিল মেয়েদের আশ্রমের নাম হবে শ্রীরামকৃষ্ণ তপোবন। আমি অবাক হয়ে গেছি যে ভগবানের তো নিজেরও কোন ইচ্ছা থাকতে পারতো যে আমি অন্য একটা নাম দেব। তিনি প্রথম মহিলা আশ্রমের নাম দিলেন শ্রীরামকৃষ্ণ তপোবন, সরি শ্রীরামকৃষ্ণ তপোবন কি বলছি আমি, বেনারসের মেয়েদের আশ্রমের নাম শারদেশ্বরী তপোবন, ভুল বলেছি আমি। শ্রীরামকৃষ্ণ তপোবন পবিত্রানন্দজির আশ্রমের নাম ছিল। পবিত্রানন্দজির ইচ্ছা ছিল যে একটি মেয়েদের আশ্রম হবে এবং তার নাম হবে শারদেশ্বরী তপোবন। ভগবান সেই নাম রাখলেন। স্বামীজিকে তো দেখিনি, কিন্তু গুরুগত প্রাণ হলে কি হয় সেটা আমি ভগবানকে দেখেছি। তো তেমনই স্বামীজির ভাবনায় প্রথম এলো যে আমি ঠাকুরের একটা বড় মন্দির নির্মাণ করব। এবার স্বামী শিশু সংবাদ পড়ছি তো, মানে আগেও পড়েছি, এখন আরো ডিটেলসে পড়তে হচ্ছে, মানে আরো গভীর ভাবে পড়ছি, কারণ প্রত্যেকটা লাইন নিয়ে ব্যাখ্যা চলছে। তো মাঝে মধ্যে আমার মনে হতো যে এই ঠাকুর ঘরটা তো ছিল না, অন্য ঠাকুর ঘর তো একটা ছিল, মানে যে এই ঠাকুর ঘর কথা বলা হয় যে একটি ঠাকুর ঘরে স্বামীজি বসলেন, দীক্ষা দিচ্ছেন শরৎচন্দ্র চক্রবর্তীকে, প্রথম 5 জন সন্ন্যাসীর দীক্ষা হচ্ছে, সেটা কোথায়? এবার ন্যাচারালি আমরা সবাই বেলুড় মঠ যাই কখন না সন্ধ্যাবেলা প্রেয়ারের সময়, আমিও তাই, মানে যখন যাই আমি খুবই খুব খুব কম যাই, যাওয়া প্রায় হয়েই ওঠে না, কিন্তু গেলে সন্ধ্যাবেলা যাই কারণ প্রেয়ারটা শুনতে ভালো লাগে। সেদিন আচমকাই সকালবেলা মানে ঠিক যাবো বলাটা ভুল, যেন নিয়ে যাওয়া হলো আর কি, ঘটনাচক্রে গিয়ে পড়লাম। তো প্রথমে আমি আলোচনা করছি যে স্বামীজির ভাবনাতে স্বামীজি কি ব্যাখ্যা করেছিলেন যে কেমন স্বামীজি ঠাকুরের মন্দির তৈরি করবেন। তিনি নানান দেশ ঘুরেছেন, নানান দেশের নানান স্থাপত্য বিদ্যা, নানান স্থাপত্য কলা এক করে তার সাথে আধ্যাত্মিকতাকে মিশিয়ে দেখবেন যে উপরের জায়গাটা ডোমের মতন, বাইরের যে থামগুলো রয়েছে সেই থামগুলো রোমান ক্যাথলিক স্টাইল, যে ডোম স্টাইল রয়েছে গির্জা স্টাইল, যেখানে ইকো হচ্ছে একটা অদ্ভুত ভাবে। স্বামীজি আমি অবাক হয়েছি, শুধু স্বামীজি যে ভাবছেন এটা নয়, শুধু তখনই বসে ভাবছেন তা নয়, স্বামীজি বিভিন্ন দেশ ঘুরছেন এবং তার কাছে তখন কানাকড়ি নেই, কানাকড়ি নেই, বেলুড় মঠের জমি তৈরি নেই, কিন্তু তখন তার মাথায় খেলছে প্রত্যেকটা জায়গা থেকে ঠাকুরের মন্দির যখন তৈরি করব তখন এমন করব। এমন শিষ্য কোথায়? সাধে ঠাকুর স্বামীজিকে এত ভালোবাসতেন না। স্বামীজির বারবার আবারও বলছি, স্বামীজির শুধু ওই মুহূর্তের চিন্তা নয় যে ঠাকুরের মন্দির এমন বানাবো, স্বামীজি প্রত্যেকটা দেশ যখন ঘুরছেন স্বামীজির ভিতরে সবসময় ঠাকুরের চিন্তা। স্বামীজি দেশ ঘুরছেন, যে কোনো ভালো কিছু দেখছেন তিনি ভাবছেন ঠাকুরের মন্দির তৈরি করতে এমন করব। তার মানে তার ভিতরে ওই চিন্তা ছাড়া, ঠাকুরের চিন্তা ছাড়া আর কোনো চিন্তাই স্থান পায়নি। একদিনকে বিরাটির আশ্রমে মায়ের বাড়িতে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে বসে আমি অনেক অনেক পুরনো পত্রিকা ঘাঁটছি আশ্রমে বসে বসে, হঠাৎ একটা লেখা বেরিয়ে এসছে ভগবানের, সেটা প্রায় বোধ হয় 1994-95 সালের একটা পুরনো ম্যাগাজিন। সেই ম্যাগাজিনে লেখা রয়েছে ভগবানের একটা অদ্ভুত কথা, বলছে যে, আমি কথাটা আগেও বলেছি আমি আবারও রিপিট করছি, বলছেন যে যখন অদ্বৈত তখন তুমি, আর যখন দ্বৈত ভাব তখন তুমি এবং গুরু, সুতরাং কোনো অবস্থাতেই দ্বৈত বা অদ্বৈত কোনো অবস্থাতেই তুমি আর গুরু ছাড়া কেউ নেই। আমি আবারও রিপিট করছি, বলছে যখন অদ্বৈত, এটা ভগবানের লেখা আমি পেয়ে চমকে গেছিলাম, বলছে যখন অদ্বৈত মানে দুই নেই, তুমি একাকার মিশে গেছো, তখন শুধু তুমি, যখন দ্বৈত তখন তুমি এবং গুরু, সুতরাং কোনো অবস্থাতেই তুমি এবং গুরু ছাড়া আর কারোর কোনো অস্তিত্বই নেই। স্বামীজির যথার্থভাবে সেটা হয়েছিল। স্বামীজি বিভিন্ন দেশ ঘুরছেন এবং ভাবছেন দেখছেন এভাবে ঠাকুরের মন্দির তৈরি করব। তো এবার আমি স্বামী শিষ্য সংবাদে ঢুকছি, তারপর আমার ব্যক্তিগত যে ব্যাপারটা হয়ে, মানে ব্যক্তিগত যে যা দেখেছি আমি বেলুড়ে গিয়ে কয়েকদিন আগে সকালে, সেটা নিয়ে আমি বলছি পুরনো ঠাকুর ঘর নিয়ে। আপাতত স্বামীজির ভাবনায় যে ঠাকুর ঘর সেইটা নিয়ে আলোচনা হোক,
বট তারপরে আলোচনা এখন যে ঠাকুর ঘর সেইখানকার কি বৈশিষ্ট্য, তারপর পুরনো ঠাকুর ঘরে আমি আসছি। সরি, কার সাথে আলোচনা করছেন স্বামীজি? না, রণদাবাবু। আপনারা আগেই জানেন রণদাবাবুকে, জুবিলিয়ার্ড একাডেমির অধ্যাপক এবং প্রতিষ্ঠাতা, মানে তিনিও একজন খুব বড় শিল্পী। তার সাথে অনেক রকম আলোচনা হয়েছে। স্বামীজি একজন শিল্পীকেও ঘুরিয়ে কিভাবে আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করাতে পারেন সেটা আমরা আলোচনা করেছি, আমরা আর যাচ্ছি না। স্বামীজি তাকে কালিদা মাদারের ফটো আঁকতে বলেছিলেন, তিনি সেটা হাফ করেছিলেন, তা পুরোটা করতে পারেননি। এরপর স্বামীজি বলছেন, অতঃপর স্বামীজি ভবিষ্যতে শ্রী রামকৃষ্ণ মন্দির যেভাবে নির্মাণ করিতে তাহার ইচ্ছা, তাহারই একখানি চিত্র আনাইলেন। স্বামীজি এঁকেওছেন, চিত্রখানি স্বামী বিজ্ঞানানন্দ স্বামীজির পরামর্শ মতন অঙ্কিত করেছিল। কারণ স্বামী বিজ্ঞানানন্দ যে সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন সেই সময়কার, তো সিভিল ইঞ্জিনিয়ার স্বামীজি কল্পনা যা বলেছেন তিনি সেটা এঁকেছেন স্বামীজির পরিকল্পনা মতো, সেই চিত্রটা এনেছেন। চিত্রখানি রণদাবাবুকে দেখাইতে দেখাইতে বলিলেন, এই ভাবি মঠ মন্দিরটি নির্মাণে প্রাচ্য ও পাশ্চাত্য যাবতীয় শিল্পকলার একত্র সমাবেশ করবার আমার ইচ্ছা আছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, স্বামীজি এই এখন আমরা যে মন্দিরে গিয়ে বসে, এই মন্দির স্বামীজি দেখে যেতে পারেননি। 1938-এ যত দূর সম্ভব, আমি ভুলও বলতে পারি, তার এদিক ওদিক হবে, খুব বেশি এদিক ওদিক নয়। স্বামীজি তো 1902-তে দেহ ছাড়লেন, দেহ ত্যাগ করলেন। 1938 সালে এই মন্দির তৈরি হলো, এবং স্বামীজিরই প্ল্যানে স্বামীজির ছবি এঁকে দিয়েছিলেন, সেই ভাবে বিজ্ঞানানন্দ জি কিন্তু এই মন্দির তৈরি করলেন। তো বলছেন যে এই ভাবি মঠ মন্দিরটির নির্মাণে প্রাচ্য এবং পাশ্চাত্য দেশে এবং বিদেশের যে যাবতীয় শিল্পকলার একত্র সমাবেশ করার আমার ইচ্ছা আছে। বলছে দুটো শিল্পকে মেলানোর আমার ইচ্ছা রয়েছে। আমি পৃথিবী ঘুরে গৃহশিল্প সম্বন্ধে যত সব আইডিয়া নিয়ে এসেছি তার সবগুলি এই মন্দির নির্মাণে বিকাশ করার চেষ্টা করব। স্বামীজি বলছে, আমি যত জায়গা ঘুরেছি সেখানে যা যা ভালো কিছু দেখেছি সে সব তার গুরুর পায়ে অর্পণ করবে বলে সেই মন্দির তৈরি করতে চাইছে। তার সবগুলি এই মন্দির নির্মাণে বিকাশ করবার চেষ্টা করব। বহু সংখ্যক জড়িত স্তম্ভের উপর একটি প্রকাণ্ড নাট মন্দির তৈরি হবে। যে বহু সংখ্যক জড়িত স্তম্ভের উপর, আশা করি বলার সাথে সাথে আপনারা যারা বেলুড় মঠ দর্শন করেছেন তাদের চোখের সামনে চিত্রটা হয়তো ভাসছে। সে একভাবেই তৈরি হয়েছে যেভাবে বলেছিলেন স্বামীজি। বলছে এই যে জড়িত স্তম্ভ, এই স্তম্ভগুলো কিন্তু রোমান একটা স্কাল্পচার, সেইখান থেকে স্বামীজি স্তম্ভের আইডিয়াটা এনেছিলেন। এবং এইটার বিষয়ে আপনারা বিশদে জানতে পারেন, বেলুড় মঠ নিয়ে একটি ডকুমেন্টারি আছে ইউটিউবে, আপনারা দেখতে পাবেন। ওখানে বেলুড় মঠের প্রত্যেকটা স্ট্রাকচারের কোথা থেকে কি স্বামীজি এনেছেন সেইগুলোর দেওয়া রয়েছে। যে বহু সংখ্যক জড়িত স্তম্ভের উপর একটা প্রকাণ্ড নাট মন্দির তৈরি হবে হয়েছে। নাট মন্দির মানে যেখানে মানুষ গিয়ে বসতে পারবে ঈশ্বরের সম্মুখে, উহার দেওয়ালে শত সহস্র প্রফুল্ল কমল ফুটে থাকবে। বলছে তার দেওয়ালে শত সহস্র, যে মানে মানে শয়ে শয়ে হাজারে হাজারে ফোটা পদ্ম ফুল, সহস্রারে পদ্ম ফুল ফুটে ওঠে, মানে বলে আর কি সহস্রারে পদ্ম কমল, যোগের ভাষাতে বলছে সেখানে মানে পূর্ণ জ্ঞান। বলছে সেই সহস্র পদ্ম কমল ফুটে থাকবে প্রতীকী হিসাবে, হাজার লোক যাতে একত্রে বসে ধ্যান জপ করতে পারে, নাট মন্দিরটি এমন বড় করে নির্মাণ করতে হবে। আমি যে ঠিক আইডিয়া নেই ওই যে নাট মন্দির রয়েছে, 1000 লোক না হলেও 500 লোক তো আরামসে বসতে পারবে আমার যা মনে হয়। যে 1000 লোক যাতে একসাথে বসে ধ্যান জপ করতে পারে, যে চিন্তা বড় রাখো স্বামীজি, 1000 লোকের চিন্তা করে এই নাট মন্দিরের কথা ভেবেছেন। নাট মন্দিরটি এমন বড় করে নির্মাণ করতে হবে, আর শ্রীরামকৃষ্ণ মন্দির ও নাট মন্দিরটি এমন ভাবে একত্র গড়ে তুলতে হবে যে দূর থেকে দেখলে ঠিক ওমকার বলে ধারণা হবে। আপনারা দেখবেন যে পিছন দিকে একটা রয়েছে, মানে সেটা ঠাকুরের মন্দিরের উঁচু, এবং মিডিলে নাট মন্দির, দূর থেকে দেখা গেলে দুটো একসাথে দেখা যায়। কিন্তু বলছে সেটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে সেইটা দেখলে ওমকার
ওমকার অ উ ম ওম সম্পর্কে একটু সামান্য বলছি, বেশি বলবো না, বিষয় অন্যদিকে চলে যাবে। ওম হচ্ছে ওম, অ উ ম, মুন্ডক উপনিষদে এটার বিশদ ব্যাখ্যা রয়েছে। বলছে অ উ ম জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, এবং উপরে একটি চন্দ্রবিন্দু থাকে। এই অ উ ম তিনটে শব্দ জাগ্রত স্বপ্ন সুষুপ্তি তিন অবস্থার পরিচায়ক, এবং তার পারে তুরীয় অবস্থা মানে চন্দ্রবিন্দু ওমকার। বলছে সেইটা দেখলে যেন ওমকার মনে হয়। নাম পাশ কি মিলিয়ে ওমকার হবে? না ঠাকুরের মন্দির এবং নাট মন্দির, যারা ধ্যান জপ করছে, ভক্ত ভগবান মিলিয়ে যেন ওমকার হয়। স্বামীজির ভাবনাগুলো কি দুর্ধর্ষ! বলছে ভক্ত ভগবান মিলিয়ে যেন ওমকার হয়। মন্দির মধ্যে একটি রাজহংসের উপর ঠাকুরের মূর্তি থাকবে। রাজহংস মানে সে পরম হংস, যে শুধু বসে রয়েছে, নির্বিকার বসে রয়েছে। যে সেই রাজহংসের মধ্যে ঠাকুরের মূর্তি থাকবে, দৌড়ে দুদিকে দুটি ছবি এইভাবে থাকবে, একটি সিংহ এবং একটি মেষ বন্ধুভাবে উভয় উভয়ের গা চাটছে। বলছে দৌড়ে মানে দরজার দুদিকে দুটি ছবি এমন ভাবে থাকবে, একটা সিংহ মানে সে প্রবল প্রতাপশালী, আর একটা মেষ মানে মোষ। দুজনের কাজ কি? মোষ সিংহকে দেখলে পালাবে, আর সিংহের কাজ কি? মোষের দেখলে ঘাড়মটকে খেয়ে নেবে, এটাই তো কাজ। কিন্তু বলছে এমন থাকবে যে তারা দুজন দুজনকে ভালোবেসে তারা আদর করছে, দুজন দুজনকে গা চাটছে। কিভাবে পশুরা আদর করে? চেটে চেটে আদর করে। একটা কুকুর তার ভালোবাসা তার প্রভুকে কিভাবে দেখায়? তার সে প্রভুকে মানে সে আদর করে পাগল করে দিচ্ছে, সে চাটছে। বলছে এমন ভালোবাসা হবে। বলছে একটি সিংহ এবং একটি মেষ বন্ধুভাবে উভয় উভয়ের গা চাটছে, অর্থাৎ মহাশক্তি ও মহানম্রতা যেন প্রেমে একত্র সম্মিলিত হয়েছে। শুধু যদি আমার মহাশক্তি থাকে তাহলে আমি অহংকারী হয়ে যাব, কিন্তু তার সাথে যদি আমার মহানম্রতা থাকে তাহলেই কিন্তু আসল ঠিক ঠিক ব্রহ্মজ্ঞানী তৈরি, তার জ্ঞান পাকা হয়েছে। তখন তার মহাশক্তি আছে কিন্তু তার কোনো অহংকার নেই, তার সাথে তার মহানম্রতা রয়েছে, এবং কোনোটাই দিখাওয়া নয়। বলে না দিখাওয়া, দেখাচ্ছে না, বলছে দেখানো নয়। তার মহাশক্তিটাও যেমন সত্য, তার মহানম্রতাটাও তেমন সত্য। হচ্ছে অর্থাৎ মহাশক্তি ও মহানম্রতা যেন প্রেমে একত্র সম্মিলিত হয়েছে। মনে এইসব আইডিয়া রয়েছে, এখন জীবনে কুলোয় তো কার্যে পরিণত করে যাব, নতুবা ভাবি জেনারেশন ওইগুলি ক্রমে কার্যে পরিণত করে তো করবে। আমার মনে হয় ঠাকুর এসেছিলেন দেশের সকল প্রকার বিদ্যা ও ভাবের ভেতরেই প্রাণ সঞ্চার করতে, সেজন্য ধর্ম কর্ম বিদ্যা জ্ঞান ভক্তি সমস্ত ভাবের ভেতরেই প্রাণ সঞ্চার করতে হবে। এই যে জায়গাটা না, এই জায়গাটা ধরতে পারলে অনেক কিছু হয়ে যায়। যে মহাশক্তি মহানম্রতা এই দুটো যখন একত্র মিলন হয় কারোর মধ্যে, তখনই আসল খেলা শুরু হয়। বলছে তোমার প্রচন্ড শক্তি, লাফালাফি করবে। বলছে তার সাথে মহানম্রতা, দুটোই কিন্তু মহা শব্দটা আছে, যে মহাশক্তি মহানম্রতা নম্রতা। সিংহ মহাশক্তিমান, মেষ বলছে সিংহের সামনে তো মহানম্র। একটা খুব সুন্দর মেসেজ হোয়াটসঅ্যাপে আসে না সার্কুলেট হয়ে, একটা মেসেজ পেয়েছিলাম। বলছে একজন সন্ন্যাসীকে জিজ্ঞাসা করেছে যে আমি কি করে বড় হব। সন্ন্যাসী কোনো উত্তর দেয়নি, সেই সন্ন্যাসী হেসেছে এবং মাথা নামিয়েছে। আমি আবারও মেসেজটা বলছি, বলছে যে একজন সন্ন্যাসীকে একজন মানুষ এসে জিজ্ঞাসা করছে আমি কি করে বড় হব, সন্ন্যাসী হেসে শুধু মাথাটা নিচে নামালেন, যে দ্য মঙ্ক স্মাইল্ড অ্যান্ড বোড ডাউন। বলছে যদি বড় হতে হয়, সেই শক্তি যদি তোমার হতে হয়, তাহলে শান্ত হয়ে হেসে মাথা নামাতে শেখো। মাথা না নামালে কখনো মাথা উঁচু হয় না। আমি মাথা উঁচু করব, মাথা উঁচু করব, মাথা উঁচু করব, এভাবে মাথা উঁচু হয় না। মাথা নামালেই যথার্থ মাথা উঁচু হয়, তিনি উঁচু করিয়ে দেন।
তার জন্য আমার মাথা উঁচু করার দরকার পড়ে না। তাই জন্যই মহাশক্তি এবং মহানম্রতার একত্র সমাবেশ প্রয়োজন। শুধু মহানম্র হলে হবে না, শুধু মহাশক্তি হলেও হবে না। তো বলছি, স্বামীজি বলছেন যে আমার এইরকম চিন্তা ভাবনা রয়েছে, যদি পারি তো এই জীবনে করব, নয় তো ভাবি প্রজন্ম করবে। তো করেছে, দেখাই যাচ্ছে। তো বলছেন যে সেই জন্য ধর্ম কর্ম জ্ঞান বিদ্যা ভক্তি কোনো কিছুকে ছাড়ছেন না। বলছে ঠাকুর এসেছিলেন কেন, ধর্ম আমরা ভাবি ধর্ম করলে কর্ম টর্ম সব যাবে, যে না, ধর্ম কর্ম আবার ভক্তি থাকলে আমরা ভাবি জ্ঞান চুলোয় গেল, আবার জ্ঞান থাকলে ভাবি ভক্তি চুলোয় গেল, কিন্তু তা নয়। বলছে সবকিছু একসাথে হতে পারে, ধর্ম হতে পারে, কর্ম হতে পারে, জ্ঞান বিদ্যা ভক্তি একসাথে হতে পারে, সমস্তই যাতে এই মঠ কেন্দ্র থেকে জগতে ছড়িয়ে পড়ে এমন ভাবে ঠাকুরের এই মঠটি গড়ে তুলতে হবে। এ বিষয়ে আপনারা আমার সহায় হন। কারণ রণদাবুকে বলছেন, তিনি জুবিলি আর্ট সেন্টারের মেন, যে আপনারা আমার সহায় হন এই কাজে। আমি গেছিলাম, আমি যেটা বলছিলাম, আচমকাই সকালবেলা যাওয়া হয়েছিল, তো দেখে গর্ব হলো যে সারা পৃথিবীতে তো বেলুড় মঠের বিভিন্ন শাখা ছড়িয়ে রয়েছে। তো বেলুড় মঠের মেন অফিসটা দেখিয়ে মাকে বলছিলাম, মা খুব একটা ধর্মকর্মে বিশ্বাসী নয়, যাই হোক, মানে বিশ্বাসী বিশ্বাসী নয় তা নয়, মানে খুব একটা যে পছন্দ করেন তাও নয়। তো মাকে বলছিলাম, দেখেছো বাঙালি একটা বাঙালি কি করতে পারে, এইখান থেকে গোটা ইন্টারন্যাশনাল সমস্ত কিছু কন্ট্রোল ডাউন হচ্ছে, কোন আশ্রমে কি হবে, নেদারল্যান্ডসে বলো, লন্ডনে বলো, কোথায় কি হবে, সব কন্ট্রোল হচ্ছে এই জায়গাটা থেকে। তো বাঙালি শুধু চোরছাঁচার নয়, বাঙালি শুধু চুরি করেনি, বাঙালি রাসবিহারী বসুও ছিলেন, বাঙালি নেতাজিও ছিলেন, বাঙালি ঠাকুরও ছিলেন, বাঙালি স্বামীজিও ছিলেন, বাঙালি আমার গুরুও আছেন। তো শুধু বাঙালির সব শেষ হয়ে গেছে বললে বলাটা বড়ই মুশকিল, বড়ই ভুল। আর যারা আমরা বলছি না, আমি একটু অন্য কথায় যাচ্ছি, যেতে হয় কারণ সবকিছুর মধ্যেই তো থাকি। আমরাই যে বলি না যে বাঙালি শেষ হয়ে গেছে, আরে আমরা কেন বলি বাঙালি শেষ হয়ে গেছে, আমরা নিজেরা হই না। আমাদের মধ্যে থেকেই তো নেতাজি সুভাষচন্দ্র বোস ছিল, যেই লোকটা না থাকলে দেশ স্বাধীনই হতো না। আমাদের মধ্যে থেকে তো বিবেকানন্দ বেরিয়ে এসেছিল, যে না থাকলে হয়তো অদ্বৈত বেদান্ত শঙ্করাচার্যের পর চাপাই পড়ে যেত। তো আমরাই যখন গীত গাই বাঙালি চোর বাঙালিরা আর কিছু নেই, আরে আমরাই তৈরি হই। আমরা যে আমরা কেউ বলবো আমাদের বয়স হয়ে গেছে, কেউ বলবো আহা আমার কম বয়স, আমার কি হবে না। আরে কম বয়স বলে ধর্ম করলে যে তোমার অন্য কোনো অসুবিধা হবে তা তো নয়, তোমার বিয়ে আটকাবে না এটা গ্যারান্টি, ধর্ম করলে বিয়ে ফিয়ে কিছু আটকাচ্ছে না। আবার বুড়ো বয়স হয়ে গেছে বলে কিছু পারবো না তাও নয়, যেদিন থেকে পারো সেদিন থেকে শুরু করো, বাঙালি কিছু শেষ হয়নি, এই মুহূর্ত থেকে শুরু করলে এই মুহূর্ত থেকে শুরু করা যায়। সুতরাং বাঙালির রক্তে যদি এটা থাকতে পারে, বাঙালি শুধু চোর নয়, কয়েক পার্সেন্ট চোর হতে পারে, কয়েক পার্সেন্ট ডাকাত হতে পারে, কিন্তু বেশিরভাগটাই রক্তে কিন্তু আমাদের এইটা রয়েছে, আমাদের রক্তে কিন্তু আধ্যাত্মিকতা রয়েছে। শুধু আধ্যাত্মিকতা রয়েছে বললে ভুল, আমাদের রক্তে বিপ্লব রয়েছে, বাঙালি না জাগলে দেশ স্বাধীনই হতো না। আমাদের রক্তে প্রথম ক্ষুদিরাম বোস রয়েছে, যে প্রথম ফাঁসির দড়িটা গিয়ে গলায় পরে নিয়েছিল, এত বড় নিঃস্বার্থপরতা রয়েছে। আর শুধু আমরা বলে বলে বেশ নিজের গা থেকে দায় ঝেড়ে দিই, যে বাঙালির দ্বারা কিচ্ছু হবে না, বাঙালি ওই বাঙালি সেই, আগে আঙুলটা নিজের দিকে ঘোরানো দরকার আমার মনে হয় আমাদের, তারপর নয় আঙুলটা যারা কয়লা চুরি করছে, পাথর চুরি করছে, এই চুরি করছে, সেই চুরি করছে, তাদের দিকে ঘোরাবো। আগে নিজেদের দিকে ঘোরাই, তারপর নয় অন্যদিকে ঘোরাবো। সোসাইটি চেঞ্জ করার দরকার নেই, নিজেকে তো অ্যাটলিস্ট বদলাতেই পারি আমরা, কারণ আমাদের রক্তটা কিন্তু তাদের রক্ত, আমাদের রক্তটা কোনো উল্টাপাল্টা রক্ত নয়। যাই হোক, একটু অন্য টপিকে চলে গেছিলাম। তো বলছে যে রণদাবাবু ও উপস্থিত সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ স্বামীজির কথাগুলি শুনিয়া অবাক হইয়া বসিয়া রইলেন, কারণ স্বামীজি প্রথম এটা দেখালেন, তো অবাক হয়ে বসে রইলেন। বলছে যাহার মহৎ উদার মন সকল বিষয়ে সকল প্রকার মহান ভাবরাশির অদৃষ্টপূর্বক ক্রীড়াভূমি ছিল, সেই মহত্বের কথা ভাবিয়া সকলে একটা অব্যক্তভাবে পূর্ণ হইয়া
স্তম্ভীভূত হইয়া রইলেন, কারোর মাথাতেও তো এটা আসেনি। বলছে যে মৌসুমীদি, আমি সমস্ত প্রশ্ন শেষে শেষে আসছি। হ্যাঁ মৌসুমীদি, একটু আমি শেষে আসছি সমস্ত প্রশ্নে, যার যা প্রশ্ন আমি সব শেষে আমি ওয়েট করব, যার যা প্রশ্ন আছে একটু জমিয়ে রাখুন, আমি শেষে সব প্রশ্নে আসছি। যে রণদাবাবু উপস্থিত সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ স্বামীজির কথাগুলি শুনিয়া অবাক হইয়া বসিয়া রইলেন, যাহার মহৎ উদার মন। স্বামীজির শুধু ব্রেন ছিল না, স্বামীজির একটা বড় মন ছিল। ব্রেন থাকতে হয়, তীক্ষ্ণ বুদ্ধি থাকতে হয়, তার সাথে বড় এক হৃদয় থাকতে হয়, নইলে মুশকিল। শুধু হৃদয় থাকলে আমি ডাইরেকশনে ভুল করে ফেলবো, কাজে ভুল করে ফেলবো। শুধু ব্রেন থাকলে আমি লোকের পিছনে কাঠি করব, লোককে কি করে দাবিয়ে তার ঘাড়ে পা দিয়ে ওঠা যায় সেই চেষ্টা করব। তাই জন্য যদি উদার মন হয়, আমি সবাইকে বড় করতে চাইব। যদি আমার মাথায় বুদ্ধি থাকে, আমি সেই সবাইকে বড় করার সাথে সাথে আমার উদার মনের সাথে কিভাবে বড় করা যায় সেটারও চেষ্টা করব। একসার চাষিরা চাষ করতেন, বৈজ্ঞানিকরা এসে কি করলেন, না কিভাবে চাষের ফলন আরো বাড়ানো যায় তার জন্য বিভিন্ন সার তৈরি করা শুরু করলেন। তো চাষটা যেমন হচ্ছিল হচ্ছিল, কিন্তু সারের ফলে চাষের ফলন আরো বাড়তে শুরু করে দিল। ঠিক তেমনই উদার মনের সাথে যদি সেই রকম বুদ্ধি থাকে, তাহলেই একটা ঠিকঠাক জিনিস তৈরি হয়। অল্পক্ষণ পরে স্বামীজি আবার বলিলেন, আপনি শিল্পবিদ্যার যথার্থ আলোচনা করেন বলি আজ এই সম্বন্ধে এত চর্চা হচ্ছে। রণদাবাবু মানে তিনি তো মানে একজন প্রতিষ্ঠাতা জুবিলিয়াটের, তো বোঝাই যাচ্ছে তিনি শিল্প ছাড়া কিছু বোঝেন না, তিনি শিল্পটাই প্রচন্ড ভালোবাসেন। তো বলছেন যে আপনি শিল্পবিদ্যার যথার্থ আলোচনা করেন বলি আজ ওই সম্বন্ধে এত চর্চা হচ্ছে, আজকে সেটা নিয়ে এত কিছু চর্চা হচ্ছে। শিল্প সম্বন্ধে এতকাল আলোচনা করে আপনি ওই বিষয়ের যা কিছু সার ও সর্বোচ্চ ভাব পেয়েছেন তাই এখন আমাকে বলুন। এই হচ্ছে স্বামীজি, সে সন্ন্যাসী, সে এত কিছু জানে, সে সমস্ত দেশ ঘুরে সমস্ত শিল্পকলা সংগ্রহ করে এনেছে। সে মহান অমরতার সাথে বলছে যে আপনি ওই বিষয়ের যা সার এবং সর্বোচ্চ বুঝেছেন তাই একটু আমাকে বলুন। কদিন আগের আলোচনাতে আমরা দেখতে পাবো স্বামীজি এমন শিল্পের কথা বলেছিলেন, এই রণদাবাবুই স্বামীজিকে বলেছিলেন যে আপনার থেকে একটু শিল্প শিক্ষা করব। এই হচ্ছে মহান অমরতা। আর স্বামীজি যখন তাকে কালিদা মাদারের ফটো আঁকতে বলছেন, যখন বলছেন যে ভাব প্রকাশ ঠিকভাবে করো, কোন মানে প্রাচ্য পাশ্চাত্য শিল্প নিয়ে আলোচনা করছেন, সেটা হচ্ছে মহাশক্তি। এই এই ছোট্ট ঘটনাতেই মহাশক্তি এবং মহান অমরতা একসাথে দেখা যাচ্ছে। রণদাবাবু বলছেন, মহাশয় আমি আপনাকে নতুন কথা কি শোনাবো, আপনি ওই বিষয়ে আজ আমার চোখ ফুটিয়ে দিলেন। শিল্প সম্বন্ধে এমন জ্ঞানগর্ভ কথা এ জীবনে আর কখনো শুনিনি। আশীর্বাদ করুন আপনার নিকট যে সকল ভাব পেলাম তা যেন কার্যে পরিণত করতে পারি। আমি যতদূর স্বামীজির জীবনী সম্পর্কে খেটেছি, স্বামীজি দারুণ গান গাইতেন, শাস্ত্রীয় সঙ্গীত, দারুণ পাখোয়াজ বাজাতেন, দারুণ তবলা বাজাতেন, ফাটিয়ে লাঠি চালাতেন, তরোয়াল চালাতেন, ডাম্বেল ভাজতেন, কিন্তু শিল্প স্বামীজি দারুণ আঁকতেন এমন কিছু শুনিনি। কিন্তু জ্ঞান এমনই এমনই করতে পারে একটা মানুষকে, ব্রহ্মজ্ঞান, যে তার সব দিক খুলে যায়। কারণ যা দিয়ে তিনি লাঠি খেলছেন, যা দিয়ে তিনি তরোয়াল চালাচ্ছেন, যা দিয়ে তিনি কি বলবো শাস্ত্রীয় সঙ্গীত গাইছেন, সেই জায়গাটা যখন তার পাকা, তার শিল্পের জ্ঞান তো এরকমই হবে। তো তাই রণদাবাবু বলতে বাধ্য হচ্ছেন যে আপনি আমার চোখ ফুটিয়ে দিলেন, আপনি আশীর্বাদ করুন যে আপনার থেকে যে সব ভাব পেলাম তা যেন কার্যে পরিণত করতে পারি। অতঃপর স্বামীজি আসন হইতে উঠিয়া ময়দানে ইতস্তত বেড়াইতে বেড়াইতে শিষ্যকে বলিলেন, ছেলেটি খুব তেজস্বী। শিষ্য বলছেন, মহাশয় আপনার কথা শুনিয়া অবাক হইয়া গিয়াছে। এবার নারদাবাবু বলছি, রণদাবাবু আর নেই, তো স্বামীজি আর শিষ্য কথা বলছে, বলছেন যে ছেলেটা খুব তেজস্বী, বলছে মহাশয় আপনার কথা শুনে অবাক হয়ে গেছে। স্বামীজি শিষ্যের ওই কথার কোনো উত্তর না করিয়া আপন মনে গুনগুন করিয়া ঠাকুরের একটি গান গাইতে লাগিলেন। এই স্বামীজি যে কোনো অবস্থাতে তার মনে ঠাকুর ছাড়া আর কিছু নেই। আমি তো ছিলাম না স্বামীজির সময়, আমি যতদূর সম্ভব নিশ্চিত
স্বামীজি বোধ হয় বেলুড় থেকে হাজারবার দক্ষিণেশ্বরের দিকে খালি তাকিয়ে একটাই কথা ভাবতেন যে কত কি না ঘটেছিল ওখানে। ঠাকুরের গান গাইতে লাগলেন, পরম ধন সে পরশমণি আরো নানান রকম গান গাইছেন। এইরূপে কিছুক্ষণ বেড়াইবার পর স্বামীজি মুখ ধুইয়া শিষ্য সমভিব্যাহারে উপরে নিজের ঘরে প্রবেশ করিলেন এবং ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পুস্তকের শিল্প সম্বন্ধীয় অধ্যায়টি কিছুটা পাঠ করিলেন। পাঠ সাঙ্গ হইলে পূর্ববঙ্গের কথা এবং উচ্চারণের ঢং লইয়া শিষ্যের সঙ্গে সাধারণভাবে ঠাট্টা তামাশা করতে লাগলেন। এত কিছুর পরে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বইটা নিয়ে শিল্প সম্বন্ধে কিছু আবার পড়ছে, পড়ে আবার ঠাট্টা তামাশা করছে। কত বড় ব্রহ্মজ্ঞানী এবং নিরহংকারী হলে এটা করা যায়, নইলে বলবে আমার শিষ্যের সাথে ঠাট্টা তামাশা করবো, আমি গুরু ভাইদের সাথে করবো, কিন্তু সে তার সাথে ঠাট্টা তামাশা করছে। এই তো গেল স্বামীজির ভাবনার মন্দিরের কথা। এখন আমরা যে মন্দিরটি দেখি সেটি স্বামী বিজ্ঞানানন্দজি তৈরি করা, স্বামীজির চিন্তা ভাবনার আদলেই তৈরি, এবং স্বামীজির ঠাকুরের যে বেদি রয়েছে, আমি শুনেছি, আমি দেখিনি কখনো, সেই বেদির নিচে রয়েছে আত্মারামের কৌটো। আমি জানি না আপনারা আত্মারামের কৌটো সম্পর্কে জানেন কিনা, জানেন কি একটু কমেন্ট করে জানালে ভালো হয়, তাহলে আমি শর্টে বলবো, আর যদি না জানেন তাহলে আমি একটু লং এ যাবো, কারণ হিস্ট্রিটা একটু বেশ বড় হিস্ট্রি, একটু কমেন্ট করে জানালে ভালো হয়। আসল জায়গাটা আমরা স্বামী শিশু সংবাদের আজকে পেরিয়ে এসেছি, এরপর একটু গল্প হবে আর কি, 9:14 বাজে, একটু গল্প হবে, আপত্তি না থাকলে তাহলে একটু লম্বা গল্প হবে, আদারওয়াইজ ছোট গল্প হবে। ঠাকুরের যখন দেহত্যাগ হয় তখন তুই পান রায় তুমি জানো না, আচ্ছা বেশ, ঠাকুরের যখন দেহত্যাগ হয় সেই সময় স্বামীজিরা কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে, কেউ কিছু মানে শিক্ষিত ছেলে, কিন্তু কেউ কিছু তো করে না, কারণ সবাই তো ঈশ্বরীয় পথে যাবে বলেই রেডি হয়ে বসে রয়েছে। তখন একটা, এটা একটা কালো অধ্যায় বলা যায়, যেটা সত্য সেটাকে আমাকে সত্যের মতন বলতে হবে, আমি সবকিছুকে মহান মানিয়ে বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয় সেটা। স্বামীজির মানে স্বামীজিরা সন্ন্যাসী শিষ্যরা, মানে যারা সন্ন্যাস নেবে, তারা একটা দল হয়ে গেল এবং গৃহস্থরা একটা দল হয়ে গেল। ঠাকুরের কাছে গৃহস্থ এবং সন্ন্যাসী মানে এই সর্বত্যাগী ছেলেরা দুদলই আসতেন। তো এবার সেই গৃহস্থের দলের মধ্যে অবশ্যই বলরাম বাবু ছিলেন না, গিরিশ বাবু ছিলেন না, সুরেন্দ্রনাথ মিত্র ছিলেন না, এবং মূল বলতে পারি, বলতে বাধা নেই আমার, বদমাইশিটা করেছিলেন রামদত্ত। রামদত্ত ছিলেন, রামদত্ত বা রামবাবু, জগদ্দান মঠ যিনি তৈরি করেন, এবং পরে এখন জগদ্দান মঠ বেলুড়েরই আন্ডারে চলে গেছে। তো তিক্ত সত্য আমাকে তিক্তভাবেই বলতে হবে, আমি ভদ্রভাবে বলতে পারবো না। ঠাকুর চলে গেছেন সেই সময়, ঠাকুরের অস্থি ভস্ম নিয়ে সন্ন্যাসী শিষ্য এবং গৃহস্থ শিষ্যরা মারামারি করছে। সন্ন্যাসী শিষ্যরা বলছে, তাদের কথা এক প্রকার ঠিকই, তারা বলছেন যে আমরা তো ঠাকুরের জন্য সব ছেড়েছি, আমরা তাকে পুজো করব। এবার গৃহস্থরা তো মানে সন্ন্যাসী যারা রয়েছে তারা তো, সন্ন্যাসী মানে তারা তখন ঠাকুর গেরুয়া দিয়ে গেছিলেন, কাপড়টা দিয়ে গেছিলেন, এবার তারা তো বলছেই যে আমরা একটা মঠ করব বা আমরা একটা বাড়ি করব। সে অলরেডি তারা বরানগর মঠে, সেখানে তারা প্রচন্ড কষ্ট করছেন, মানে কি কষ্ট করছেন তার যদি সামান্য একটু বলি বুঝতে পারবেন, পরনের একটাই মানে পড়ার একটা লেংটি ছিল, সন্ন্যাসীদের কৌপিন বলা হয়, সবাই ছেলে কৌপিন পরে থাকতো, দেওয়ালে একটা পেরেকের মধ্যে একটা শুধু কি বলবো একটা শাল মানে ওই কাপড় ঝুলতো, দুজন একসাথে বড়নগর মঠ থেকে বেরোতে পারতো না, কারণ গায়ে দেওয়ার কিছু ছিল না, একজন বেরোতে পারতো সে গায়ে ওটা জড়িয়ে বেরোতো। এবং সেখানে তখন তারা চূড়ান্ত ধ্যান ধারণা সাধনা করছে, মানে বড়নগর মঠ এখন নতুন ভাবে তৈরি হয়েছে, কিন্তু সেখানে গেলে এখনো যেহেতু ওখানটা পুরো ধ্যান ধারণা সাধনার একদম সেন্টার ছিল, তখন সব ভুলে পাগলের মতন তারা সাধনা করেছে।
আমার মনে হয় বেলুড় মঠের থেকে ওখানে বেশি বোধ হয়, বেলুড় মঠের থেকেও বেশি ওখানে, তারপর ইয়েতে কাশীপুর উদ্যান বাটিতে বেশি ভাইব্রেশন ফিল করা যায় ঠাকুরের ঘর বা ঠাকুরের ঘরের ওই কাছাকাছি গেলে। তারা বলছে যে আমরা ঠাকুরের অস্থি নিয়ে সাধনা করব। তো এবার গৃহস্থ তারা বড়, এরা ছোট বাচ্চা ছেলে, তারা শুরু করলো কি না, অস্থি আমাদের কাছে থাকবে। আপনারা জাস্ট ভাবুন যে মানুষটা চলে গেল যে তাদের সর্বস্ব ছিল, গৃহস্থদের তো ভাই বাবা মা ভাই বোন বউ বাচ্চা সব রয়েছে, এই বাচ্চাগুলোর তো কেউ নেই, তারা ঠাকুর ছাড়া কেউ নেই। তো এটাও তো তারা বলতে পারতেন যে ঠিক আছে তোমরা তোমাদের কাছে কিছুটা রাখো, আমরা আমাদের কাছে কিছুটা রাখি, বা তোমার আমার হবে কেন। মানে ঠাকুরের শিষ্যরা যদি এরকম হয়, তা এরকম মনের অবস্থা হয়, তাহলে আমাদের সাধারণ মানুষের মনের অবস্থা কি ভয়ঙ্কর নোংরা হতে পারে ভেবে দেখুন একবার। তো রামবাবুরা মাসেল পাওয়ার আছে, টাকা আছে, পয়সা আছে, এদিকে স্বামীজিদের কিচ্ছু নেই, শুধু ঈশ্বর রয়েছে। তো এবার নরেন্দ্রনাথ দত্ত এই দুটো ঝামেলার মিডিল ম্যান ছিলেন, তিনি কোনোভাবেই চাইছিলেন না যে এই ঝামেলাটা হোক, তিনি সমানে চেষ্টা করছিলেন গৃহস্থ সন্ন্যাসীদের ঝামেলা যাতে মেটানো যায়, দুই দলকেই বোঝাচ্ছিলেন, কারণ তিনি জানতেন যে একসাথে কাজ করতে হবে। আচ্ছা আগে একবার আলোচনা করেছিলাম, অনেক আগে হবে হয়তো, যাই হোক এই ঘটনাগুলো নতুন ভাবে আরো শুনে রাখা প্রয়োজন। তো যিনি মেন ভীষণ অ্যাগ্রেসিভ ছিলেন, তো রামবাবু যেটা করলেন যে ঠাকুরের পুরো অস্থিটা নিয়ে নিজের কাছে রেখে দিলেন, এবং যথাবিহিত পুজো আচ্ছাদি করছিলেন, নিজের কাছে রেখে দিলেন। তো সারদা মা একটা প্রচন্ড যন্ত্রণা কাতর কথা বলেছিলেন, আমার প্রচন্ড মানে গায়ে লেগেছিল কথাটা শুনে। মা বলছেন যে এমন সোনার মানুষটা চলে গেল আর তোমরা অস্থি নিয়ে মারামারি করছো, মানে কতটা যন্ত্রণার হতে পারে। ঠাকুরের শিষ্য, নিজের শিষ্য, পার্শ্বদ তাদের মধ্যে রয়েছে। আবারও বলছি, গিরিশবাবু, বলরাম বাবু, সুরেন মিত্র এনারা ছিলেন না এটার মধ্যে। আর নরেন্দ্রনাথ চেষ্টা করছিল দুই দলের ঝামেলা মেটাতে, কিন্তু বাকি সন্ন্যাসী শিষ্যরা একদম স্থির যে আমরা অস্থি নেব, কারণ তাদের তো ওইটাই সম্বল, নেই তো আর কিছু, তাদের ঠাকুর ছাড়া কিছু নেই। আর রামবাবুরা বলছে না, ঠাকুর আমাদের সম্পত্তি, কেন না ঠাকুরের, তাদের অহংকার আছে, ঠাকুরের শেষ বয়সের যে সমস্ত বাড়ি ভাড়া তারা দিয়েছেন, অনেক কিছু তারা করেছেন, নাগমহাশয়ের মধ্যে ছিলেন না। তো নিরঞ্জন, স্বামী নিরঞ্জনানন্দ, তিনি কি করলেন, তিনি এতটাই অ্যাগ্রেসিভ ছিলেন, তিনি রাত্রিবেলা টালির চাল সরিয়ে, রামবাবুর বাড়ির টালির চাল সরিয়ে, তার কিন্তু ভদ্র, পুরো অস্থিটা তুলে নিয়ে চলে আসতে পারত, করেননি, কিছুটা অস্থি নিয়ে চলে গেলেন, এক প্রকার চুরি বলা যেতে পারে, বেশ করেছিলেন, করেছিলেন, মানে কিছুতেই দিচ্ছে না ভদ্রভাবে যে ঠাকুরের কিছু আমাদের কাছে থাক, যা আমরা সব ছাড়লাম, তো টালির চাল সরিয়ে কিছুটা অস্থি নিয়ে চলে আসে। এবং তারপর যাই হোক, স্বামীজিরা নিজেদের মধ্যে কি কথা বলেছিলেন, আর আমি তো ছিলাম না, তো বিশদে যাচ্ছিও না, যেটুকু জানি তা আর বলার দরকার নেই। এবার যেটা হয়েছিল, স্বামীজিরা সবাই গোল হয়ে বসে, এবং স্বামীজি বলেছিলেন যে ওরে এর মধ্যে ঠাকুর আছে, এটা তোরা সবাই এক চিমটা করে হলেও খা, ঠাকুর আমাদের শরীরে মিশে যাবেন। এবং তারা প্রত্যেকে সেই অস্থি ভস্য এক চিমটা করে নিয়ে খেয়েছিলেন, এবং বাকি যে অস্থি ভস্য সেটিকেই একটি কৌটোতে ভরা হয়েছিল, সেই কৌটোটির নাম আত্মারামের কৌটো। এবং যেইটুকু অস্থি, নিরঞ্জনানন্দ যে টালির চাল এবং সাথে বোধহয় আরো এক দুজন ছিল বাচ্চা ছেলেরা, ওরা গিয়ে ওইভাবে তুলে এনেছিল, সেইটি বেলুড় মঠের ঠাকুরের আসনের নিচে রক্ষিত থাকে, এবং বিশেষ কয়েকটি দিনে সেই আত্মারামের কৌটোকে বের করা হয়। এবার আত্মারামের কৌটো কতটা অথেন্টিক, এবার স্বামীজি সবকিছুই পরীক্ষা করতে লাগে, অবশ্যই করবেন। তো স্বামীজির একদিন মনে হয়েছে যে আত্মারামের কৌটো, দেখি তো ঠাকুর তুমি আছো কিনা, দেখি তো ঠাকুর তুমি আছো কিনা, আত্মারামের কৌটে তোমার অস্তিত্ব আছে কিনা। আচ্ছা কেমন করে না, বলছে যে কোথাকার এক মহারাজ আসছেন শুনেছেন, বলছে ওই মহারাজকে তুমি বেলুড়ে আনতে পারো কিনা দেখি, কলকাতা থেকে বেলুড় অনেক দূর, তিনি কলকাতায় এসেছেন, বলছে বেলুড়ে আনতে পারো কিনা দেখি তুমি। বলে স্বামীজি ভুলে গেছেন, ভুলে গিয়ে স্বামীজি কোন এক কাজে বাইরে চলে গেছেন, মঠে এসে শুনছেন
বলো আমার টাইম লিমিটও বোধ হয় একটা কি দিয়ে দিয়েছিলেন, 7 দিন না 10 দিন কি একটা টাইম লিমিট দিয়ে দিয়েছে ঠাকুরকে। তো এসে শুনছে সেই মহারাজ স্বামীজির খোঁজে বেলুড়ে এসেছিলেন, বলছে ফেরার সময় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিয়ে ফিরছি, তো স্বামীজির এত নাম ডাক, তো স্বামীজিকে একটু দেখতে এসেছিলাম। সেদিন স্বামীজি বললেন যে না ঠাকুর তুমি আছো, এবং সেই আত্মারামের কৌটো আজও বড় জাগ্রত। সেই আত্মারামের কৌটোকে স্নান করানো হয় এবং বিশেষ দিনে, বিশেষ বিশেষ দিনে সেই আত্মারামের কৌটোকে বের করা হয়। তো এই গেল বর্তমান মন্দিরের কথা। এবার স্বামী শিষ্য সংবাদ পড়তে পড়তে আমার বারবারই মনে হতো যে এটা তো পরে তৈরি হয়েছে, তাহলে আগের নিশ্চয়ই কোথাও একটা ঠাকুর ঘর। ছোট থেকে অনেকবার বেলুড় মঠ গেছি, বাবা মার সাথে অনেকবারই একাও গেছি, তো সেভাবে কোনোদিন আগের ঠাকুর ঘর খুঁজিনি, বা খুঁজলেও অতটাও ইগালি খুঁজিনি বা খোঁজার চেষ্টা করিনি। তো সেদিন মানে আচমকা মানে যেন বেলুড় মঠ চলে গেলাম আর কি সকালবেলা, সাথে আমার মা ছিলেন, আরেকজন ছিলেন আমাদের, আমার এক দাদা। তো তাকে, যে দাদা গেছিলেন তিনি প্রথম বেলুড় দেখতে গেছেন, তো তাকে নিয়ে আমি সব জায়গাগুলো ঘোরাচ্ছি। এখন যে আমার স্বামীজির ঘর বন্ধ থাকে, ওঠা যায় না, তখন তো এমন ছিল না, তো ওকে বাইরে দেখে দেখাচ্ছি, দেখো এটা স্বামীজির ঘর, এটা আম গাছ, এখানে স্বামীজি বসতেন। তো দেখাতে দেখাতে হঠাৎ আমার, এটা আমি আপনাদেরকে বলে রাখছি যারা লাইভটি শুনছেন এবং যারা পরে লাইভ শুনবেন, আপনারা অতি অবশ্যই জায়গাটা দর্শন করবেন, হঠাৎ আমার মানে স্বামীজির ঘরটা তো এই রকম, আর পাশের একটা এই রকম মানে একটু গ্যাপ দিয়ে আম গাছের নিচে এইরকম একটা বিল্ডিং রয়েছে, আমি চাইনি দেখতে, যেন হঠাৎ আমার চোখ পড়লো যে এইটি পুরাতন মন্দির, এইটি পুরাতন ঠাকুর ঘর, স্বামীজির ঠাকুরের পরে মা এবং স্বামীজি যাদের দীক্ষা দান করেছেন এবং ঠাকুরের যে পার্ষদ 7 জন শিষ্য, তারা সবাই এই মন্দিরেই দীক্ষা দান করেছেন। আমি না দেখে চমকে গেছি, আমি দেখতে চাইনি, সত্যি আমি জেনুইনলি বলছি আমি দেখতে চাইনি, খুঁজতেও যাইনি সেদিনকে, আমি না ইতস্তত করছি। এবার মানে বেলুড় মঠে সিকিউরিটি থাকে তো, বকাঝকা দেয়, তো এবার সামনে হঠাৎ দেখছি যে সিকিউরিটি, সকালে সাধারণত কেউ থাকে না, দাদা উঠবো, বলছে হ্যাঁ ওঠো। তো উঠলাম, প্রথম বিশ্বাস করবেন না, ওই ঠাকুর ঘর আমি প্রথম দেখলাম, কি দুর্ধর্ষ ভাইব্রেশন ওই ঠাকুর ঘরের, কল্পনার বাইরে। মানে আপনারা, আমার ঘরটা আমি দেখাতে পারবো না কারণ খুবই অগোছালো ঘর, এই ঘরটার থেকেও একটা ছোট ঘর, ঠাকুরের একটা বিশাল প্রতিকৃতি রাখা ঘরে, মনে হচ্ছে যেন থমথম করছে একটা পবিত্রতা, একটা অসম্ভব পবিত্রতা, অদ্ভুত সুন্দরভাবে মানে ফুল দিয়ে, জবা ফুল দিয়ে ঠাকুরের ফটোটা সাজানো, ঠাকুরের একটা মানে বড় মানে ফটো রাখা, এবং একটা ছোট্ট ঘর, এবং সেই ঘরের স্বামীজি দীক্ষা দিয়েছেন, শরৎচন্দ্র চক্রবর্তীকে যে দীক্ষার ঘটনা, মা দীক্ষা দিয়েছেন ওই ঘরে, সন্ন্যাস হয়েছে, স্বামীজিরা ওখানে ধ্যান ধারণা করেছেন, ওইখানে ওই ঘরে কাউকে দীক্ষা দেওয়ার আগে স্বামীজি ধ্যানে দেখতেন, ধ্যান করে বসতেন যে তার ইষ্টকে, সেখানে স্বামীজি শিক্ষা দিতেন, মা শিক্ষা দিতেন, মায়ের ধ্যান ধারণা রয়েছে, ওই ঘরের লেভেলই আলাদা, তুলনাই হয় না এখনকার মন্দিরের সাথে। আমি না জাস্ট ওই ঘরটা যেহেতু লোকে বেশি জানে না, অতটা রেস্ট্রিকশন নেই, মানে এখনো কাজ দিয়ে ঢেকে দেওয়া হয়নি, লোক বাড়লে কি হবে জানি না, লোক বাড়ার আগে পারলে দেখে আসুন। আমি না জাস্ট ওই ওই যে ইয়েটা থাকে, ওই ধরার জায়গাটা থাকে না, মানে ওই গ্রিল দেওয়া, তো হঠাৎ না আমি আটকে গেছি গ্রিলটা ধরে, মানে মানে এমন একটা পরিবেশ ওটা, আমি বলে বোঝাতে পারবো না, কারণ যেই ঘরে এত কিছু হয়েছে সেই ঘরের ওই রকম পরিবেশই হওয়ার কথা। মানে হঠাৎ করে আমাকে মা পিছন থেকে ডাকছে, এই চল, কিরে চল, হ্যাঁ হ্যাঁ চলো 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 বলে নামতে গিয়ে সিঁড়ি ভুল করে অন্যদিক দিয়ে নেমে যাচ্ছি, মানে এতটাই হাই ভাইব্রেশন ওই ঘরে এখনো কাজ করছে। 1938 সালের আগে, মানে ধরুন 1902 সালেরও আগে ওখানে এত ধ্যান জপ হয়েছে, স্বামীজির দেহত্যাগেরও আগে ধরলাম, কিন্তু সেই ঘরের এখনো এমন অবস্থা। ধ্যান জপ যদি ঠিকঠাক হয় সেই জায়গায় গেলে টের পাওয়া যায় আসলে সেই জায়গা কি জায়গা।